তো দেখো ছাত্রছাত্রীরা আমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছি যে এই মাসের ষোলোই নভেম্বর থেকে নাইন থেকে টুয়েলভদের জন্য স্কুল কিন্তু খুলে দেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট নিয়ম কোভিড বিধি মেনে তারপরেই কিন্তু স্কুল খোলা হচ্ছে যেখানে নাইন এবং ইলেভেনদের জন্য সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে টা অবধি স্কুল খোলা এবং টেন আর টুয়েলভদের জন্য সকাল এগারোটা থেকে বিকেল সাড়ে চারটে অবধি স্কুলের কিন্তু ক্লাসের বন্দোবস্ত করা হয়েছে কিন্তু এর মাঝেই একটি মানে একজন ব্যক্তি তিনি কিন্তু হাইকোর্টে জনস্বার্থ মামলা অর্থাৎ পিআইএল দায়ের করেছেন এই স্কুল খোলার ব্যাপারে এবার তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো যে এই স্কুল খোলার বিষয়ে যে জনস্বার্থ মামলাটি হয়েছে এই বিষয়ে এই কি আদৌ কি পড়তে চলেছে তাছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু পরীক্ষার্থীদের জন্য যেহেতু কোভিড কিছুদিন যাবৎ ধীরে 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 বাড়ছে তো কোনো কি সম্ভাবনা হয়েছে তোমাদের বাতিল হওয়ার সম্পূর্ণটা তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেবো পার্সোনাল কোনো ওপিনিয়ান তোমাদের এই ভিডিওতে আমি দিচ্ছি না শুধুমাত্র এই প্রতিবেদনে যা লেখা আছে এবং যা ঘটছে সম্পূর্ণটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তার আগে বলে দিই যে পিআইএলটি দাখিল করা হয়েছে এটি কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু পরীক্ষা বাতিলের জন্য কোনোভাবেই নয় পিআইএলটি দাখিল করা হয়েছে শুধুমাত্র যে স্কুল খোলা হয়েছে বা স্কুল খোলার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ষোলোই নভেম্বর থেকে সেই স্কুল খোলার বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু পিআইএল দাখিল করা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশে পরীক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই তো তোমরা মাথা থেকে পুরোপুরি বাড়ি করে দাও যে তোমাদের পরীক্ষা কোনোভাবে কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বাতিল তোমাদের পরীক্ষা হচ্ছে না কোভিড যদি বেড়েও যায় বিকল্প পদ্ধতিতে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে আর কিন্তু পরীক্ষা বাতিল হবে না এইটুকুই ছোট্ট কথা তোমাদের বলে রাখলাম পরবর্তীকালে কোনো নিউজ আসলে তোমাদের এই বিষয়ে ডিটেলস আমি ভিডিও দিয়ে দেবো তবে আপাতত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আপাতত এই ভিডিওতে কোনো কিন্তু তোমাদের জন্য খবর নেই মূলত যে পিআইএলটি দাখিল করা হয়েছে সেই পিআইএলটি সম্পর্কে তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো দেখো হেডলাইন্সে তোমরা দেখতেই পাচ্ছ হেডলাইন্সে কি লেখা রয়েছে যে কোনো পরিকল্পনা ছাড়াই স্কুল খোলার সিদ্ধান্ত হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা চলো একটু দেখে নেওয়া যাক যে প্রতিবেদনে ঠিক এক্স্যাক্টলি কী লেখা আছে তো দেখো প্রথমেই লেখা রয়েছে যেখানে সেটি হচ্ছে কোনো পরিকল্পনা ছাড়াই রাজ্যের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে আজ এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলো বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত নবম একাদশ শ্রেণীর ক্লাস হওয়ার কথা রয়েছে দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হওয়ার কথা রয়েছে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত করোনা বিধি প্রতিদিন স্কুল চালু রাখার কথা বলা হয়েছে যেখানে পিআইএলএ বলা হচ্ছে প্রথমেই যে ষোলোই নভেম্বর পর্যন্ত যে স্কুল খোলার যে কথা বলা হয়েছে এই নেই মূলত এই জনস্বার্থ মামলা বা পিআইএলটি তো এই পিআইএলের শুনানি হতে পারে যে বৃহস্পতিবার দিন সেদিন হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হবে যে পিআইএলের পক্ষে যাচ্ছে রায় না বিপক্ষে যাচ্ছে যায় সেদিন দিন আমরা কিন্তু পরিষ্কারভাবে জানতে পারব তবে যেখানে ও একাদশ শ্রেণীর জন্য আলাদা সময় এবং দাদশ এবং দশম শ্রেণীর জন্য আলাদা আলাদা সময় সেটিও কিন্তু উল্লেখ কথা বলা হয়েছে এবং করোনা বিধি মেনেই সোম থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন কিন্তু ক্লাস হবে এই খবর কিন্তু পাওয়া যাচ্ছে আর কি বলা হচ্ছে অথচ এই নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের এখনও কোনো ভ্যাকসিনেশান হয়নি এতে অসুস্থ হওয়ার আশঙ্কা আরও অনেকটা বেড়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের একাংশের এর ফলে পড়ুয়াদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কায় আজ কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী তার আবেদন স্কুল চালু করার আগে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হোক সেই কমিটি সময় কমিয়ে কীভাবে স্কুল চালু রাখা যায় তা একটি সুপারিশ করুক মূলত যিনি আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী বাবু তিনি এই পিআইএলটি দাবি করেছেন ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে তিনি মূলত বলতে চাইছেন যে নবম থেকে দ্বাদশ শ্রেণী বেশিরভাগ ছাত্রছাত্রীদের বয়সই যেহেতু আঠেরো বছর হয়নি তার জন্য তাদের এখনও পর্যন্ত কোনো রকম কিন্তু ভ্যাকসিনেশন হয়নি সেই রকম জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের যদি স্কুল খোলা হয় এবং তাতে তারা যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু দায় অনেকটাই বেশি গার্জেন প্লাস তার পাশাপাশি রাজ্য সরকারের ওপরেও গিয়ে দাঁড়াবে তার জন্য মূলত তিনি আবেদন জানিয়েছেন যে স্কুল চালু করার আগে যেহেতু এখনও আজকে ধরো তোমাদের দশ তারিখ স্কুল খুলবে ষোলো তারিখ তার আগে যদি একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় এবং বিশেষজ্ঞ কমিটিও এর বিরোধিতা করছে না যে স্কুল খোলা হবে না বিশেষজ্ঞ কমিটি শুধু বলতে চাইছে যে যদি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় তাহলে তারা সুপারিশ দিতে পারে যে কিভাবে স্কুল চালু রাখা যাবে সেই বিষয়ে তারা একটি সুপারিশ দেবে এবং সেই সুপারিশ মেনে যাতে রাজ্য সরকার কাজ করে তার জন্যই এই পিআইএল তো বুঝতে পারছো পিআইএলটি কিন্তু তোমাদের স্কুল ষোলোই নভেম্বর থেকে খুলছে স্কুল বন্ধ করে দেওয়া হোক এর জন্য নয় স্কুলটি মানে মূলত পিআইএলটি বা জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে এই জন্য যে যাতে তোমাদের স্কুল খোলা তো হবেই অবশ্যই তোমাদের পঠন পাঠনও করানো হবে কিন্তু কিভাবে পঠন পাঠন করানো হবে কোন নির্দিষ্ট টাইমে ছাত্রছাত্রীদের কীভাবে পঠন পাঠন করানো উচিত এই মতটি কিন্তু বিশেষজ্ঞতার থেকে নেওয়া উচিত বলে তিনি কিন্তু হাইকোর্টে কিন্তু দাবি জানিয়েছেন যা পরবর্তী শুনানিতে কিন্তু জানা যাবে আর কি বলা হচ্ছে দেখো এই প্রতিবেদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কালী পুজো ভাইফোঁটা জগদ্ধার্থী পুজো শেষ হতেই স্কুল খোলা হবে ষোলোই নভেম্বর থেকে খুলবে স্কুলের দরজা আপাতত নবম থেকে শ্রেণী পড়ুয়ারা স্কুলে যাবে এরপর ধাপে ধাপে বাকিদেরও ক্লাস চালু হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে রাজ্যের শিক্ষা দপ্তর জেলাগুলিতে নির্দেশিকা পাঠিয়েছে কীভাবে স্কুল খুলতে হবে মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন প্রাথমিকভাবে নাইন থেকে টুয়েলভদের পর্যন্ত স্কুল খোলা হচ্ছে তারপরে ধীরে ধীরে বাকি ক্লাসদেরও কিন্তু খুলে দেওয়া হবে মূলত তিনি এই বিষয়ে কিন্তু শিক্ষা দপ্তরকে যখনই তিনি জানিয়েছেন শিক্ষা দপ্তর থেকে প্রত্যেকটা জেলায় কিন্তু এই বিষয়ে কিন্তু নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে যে কীভাবে করোনা বিধি মেনে কিন্তু স্কুল খুলতে হবে আর কি বলা হচ্ছে মাঝে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর নবম থেকে দ্বাদশের ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর সেই সময় রাজ্যের তরফে গাইডলাইন প্রকাশ করা হয় এবারও একই গাইডলাইন প্রকাশ করা হল মূলত এই গাইডলাইনে বলা হয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীকে মাস্ক পরে স্কুলে আসতে হবে সেই মর্মে বিদ্যালয়গুলিকে নোটিশ জারি করতে হবে এছাড়া প্রতিটি স্কুলে একটি শয্যাযুক্ত আইসোলেশন রুম রাখতে হবে আচমকা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে যেন তাকে সেখানে স্থানান্তরিত করা হয় মূলত এই যে স্কুল খোলা হচ্ছে ষোলোই নভেম্বর থেকে এর বিশেষ কিছু কিন্তু তোমাদের এর আগের ভিডিওতেও জানিয়েছি যে স্কুল শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে স্কুলকে এইটা সুনিশ্চিত করতে হবে যাতে প্রত্যেক ছাত্রছাত্রী মাস্ক পরে আসে এবং স্কুলে একটি ক্লাস এরকম রাখতে হবে যেটিকে আইসোলেশন রুম হিসেবে ব্যবহার করতে হবে প্রয়োজনে কোনো ছাত্রছাত্রী যদি অসুস্থ হয়ে পড়ে তাকে সেখানে রাখা যাবে তাছাড়াও একটি নির্দেশিকা জারি করা হয়েছে কোনো ছাত্রছাত্রীর যদি জ্বর আসে সেক্ষেত্রে অভিভাবকরা যেন তাকে স্কুলে নাই পাঠায় আর কি বলা হচ্ছে পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের জন্য বিশেষ প্রশিক্ষণেরও উল্লেখ রয়েছে স্কুল রিওনিয়ন বুকলেটে যাতে কারো জ্বর এলে বা অসুস্থ থাকলে প্রাথমিকভাবে তা সামাল দিতে পারে স্কুলের স্যার দিদিমণিরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ রয়েছে এই গাইডলাইন বুকে বারবার শিক্ষাবিদ বা চিকিৎসকরা যেটা বলেছেন সম্ভব হলে দুই শিফটে ক্লাস হোক এখানেও বলা হয়েছে পরিস্থিতি পরিকাঠামোর দিকে নজর রেখে প্রয়োজনীয় স্কুল দুই শিফট অর্থাৎ মর্নিং ডেতে ক্লাস করাতে পারে অর্থাৎ এই যে নাইন থেকে ইলেভেন সরি নাইন এবং ইলেভেন এবং টেন থেকে টুয়েলভ যদি স্কুল চায় তাহলে মর্নিং শিফটে একটা ক্লাস অর্থাৎ সকাল সাতটা থেকে এগারোটা অবধি একটা ক্লাস তারপরে সাড়ে এগারোটা বা বারোটা থেকে বিকেল চারটা অবধি আর একটা ক্লাস এরকম দুটো শিফটে কিন্তু করানো যেতে পারে বলে কিন্তু স্কুলে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে স্কুল যদি চাই এইভাবে ক্লাস করাতে পারে অন্যথায় যেটি তোমাদের বলা হয়েছে নাইন ইলেভেনদের জন্য একটু আগিয়ে ক্লাস করানো এবং টেন এবং টুয়েলভদের জন্য এক ঘন্টা পিছিয়ে ক্লাস করানো এই নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে একসাথে যে চারটে ক্লাসের যে ভিড় হবে তাতে যাতে অসুবিধা না হয় তার জন্যই মূলত এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে আর কি বলা হচ্ছে দেখো করোনার বিষয়ে অভিভাবক ও পরিওয়াদের সতর্ক করার দায়িত্ব স্কুলকেই দিয়েছে রাজ্য করোনা সম্পর্কে অবহিত হতে হবে কি করা যাবে এবং কি করা যাবে না সে বিষয়ে সতর্ক হতে হবে ডু অ্যান্ড ডোন্টস এরও একটি তালিকা রয়েছে বিকাশ ভবনের স্কুল রিওনিয়ন বুকলেটে সেখানে বলা হয়েছে জ্বর হলে কোনো অভিভাবক যেন স্কুল পরি স্কুলে না পাঠান একই সঙ্গে বলা হয়েছে ক্লাস চলাকালীন একটি নির্দিষ্ট সময়ের পর ক্লাসরুম ল্যাব বা অন্যান্য ঘরগুলিকে স্যানিটাইজ করতে হবে অর্থাৎ প্রতিদিন তো এটা করা সম্ভব নয় নির্দিষ্ট কিছুদিন পর একদিন দুদিন পরপর স্কুলগুলো ল্যাবরেটরি বা লাইব্রেরি গুলোকে স্যানিটাইজ করতে হবে তার পাশাপাশি বলা হয়েছে যে স্কুল থেকে যাতে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের এই বিষয়ে সুনিশ্চিত করা হয় যে এই করোনাকালীন পরিস্থিতিতে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কি কি করতে হবে এবং কি করতে হবে না এটিও কিন্তু বিকাশ ভবনের তরফে স্কুল রিউনিয়ন বুকলেটে বলা হয়েছে এবার দেখা দেখা যাক যে হাইকোর্ট কি নির্দেশিকা দেয় বৃহস্পতিবার কারণ হাইকোর্টের শুনানি রয়েছে এই জনস্বার্থ মামলার তবে হাইকোর্টের শুনানি যাই হোক স্কুল তোমাদের ষোলো তারিখ থেকে খুলছে এতে কিন্তু কোনো ভুল নেই কারণ এই যে জনস্বার্থ মামলাটি সেটি কিন্তু বিশেষজ্ঞ কমিটি গঠনের জন্য কিন্তু দাবি করা হয়েছে জনস্বার্থ মামলায় যাতে বিশেষজ্ঞ কমিটি ঠিক করে দেয় কোন সময় কিভাবে ছাত্রছাত্রীদের স্কুলে ক্লাস করানো হবে একবারও কিন্তু এই পিআইএলে এটি উল্লেখ নেই যে স্কুলে ক্লাস করানো যাবে না বা স্কুল খোলা যাবে না তো তোমরা মানসিকভাবে তৈরি হয়ে নাও ষোলোই নভেম্বর থেকে তোমাদের প্রায় আঠেরো কুড়ি মাস পরে তোমাদের স্কুল খুলছে তোমরা স্কুলে যাবে পড়াশোনা করবে ভালোভাবে থাকবে তোমরা চেষ্টা করবে সামাজিক দূরত্ববিধি মেনে তোমরা পড়াশোনা করার এতদিনভাবে যেমন তোমরা বিভিন্ন এ তোমরা ক্লাস করে এসেছো স্কুলে গিয়েও সেইভাবে তোমরা ক্লাস করবে কারণ ভয় পাওয়ার দরকার নেই কোনো অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই তা তোমাদের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের জানাবে সাবধানে থাকবে সচেতন থাকবে কারণ আমাদের এখন বর্তমানের যা পরিস্থিতি এইভাবেই আমাদের হয়তো আরও বেশ কয়েকদিন কাটাতে হবে এইরকমভাবে যদি স্কুল কলেজ বন্ধ রাখা হয় সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু পড়াশোনা অনেকটা ক্ষতি হবে সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল খুলে দেওয়াই কিন্তু সবচেয়ে মানে একটা ভালো ডিসিশান তো তোমরাও ডিসিশানটাকে মান্যতা দিয়ে তোমরাও সেরকমভাবে প্রস্তুত হও পড়াশোনা করো ভালো রেজাল্টের জন্য নিজেকে আরও বেশি এগিয়ে নিয়ে যাও এইটুকুই ছিল ভিডিওতে আগামী এই বিষয়ে কোনো আপডেট আসলে অবশ্যই তা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে